রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নে প্রবাসী ও এলাকার অরাজনৈতিক ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে মোঘল হাটের উত্তর পাশে অবস্থিত উৎসব ক্লাবের মাঠে করোনা ভাইরাসের কারণে এলাকার সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক ব্যক্তির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গুনিয়া হতে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার আহ্বানে সাড়া দিয়ে এলাকার রাজনৈতিক ব্যক্তির উদ্যোগে প্রবাসী ভাইদের সহযোগিতায় এলাকার কর্মহীন গরিব দুঃখী অসহায় মানুষ খুঁজে খুঁজে তালিকা করে তাদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইমন আজম লিটন, বাংলাদেশ পোস্ট উদ্যোক্তা চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক দীপান সুশীল সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় তারা সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে নিজেরাই নিজ দায়িত্বে গাড়ি করে ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো পৌঁছে দেন। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষগুলো খাদ্য সামগ্রী পেয়ে খুশি। তারা আয়োজক কমিটি ও তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। সহযোগিতার হাত বাড়াই দিবে। বলেছেন কোনো মানুষ না খেয়ে থাকবে না, তারই অংশ হিসাবে আজকে আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতে উদ্যোগ থাকবো। এই গত দুই মাসে ওষুধ দিয়ে এইভাবে বেসরকারি উদ্যোগে প্রায় 1200 পরিবারকে আমরা সহায়তা করেছি। আমরা ইতিপূর্বেও প্রায় 2500 পরিবারকে দিয়েছি। মাননীয় তথ্যমন্ত্রীর এনএনকে বন্ডের উদ্যোগে আমরা 2500 পরিবারকে দিয়েছি। এমপি মহোদয়ের সৌজন্যে হোসনাবাদ আওয়ামী পরিবারের উদ্যোগে, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমরা আজকে হোসনাবাদ ইউনিয়নের 5টা ওয়ার্ডে 150 পরিবারকে ত্রাণ দিয়েছি। আমাদেরকে সহযোগিতা করেছেন প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ইউনিয়নের সবাই আমরা একত্রিত হয়ে 5টা ওয়ার্ডে আমরা ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী দিয়েছি মাহে রমজান উপলক্ষে। সামনে এই ঈদের সময় সামাই ছিল সব একটি, ঠিক আছে না, সব দোয়া করবে।